আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। এই ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, বাধাবিঘ্ন আসতে পারে, কারণ যারা এই ইলেকশন বর্জন করেছে তারা কিছু হটেনি, তারা আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা হয়তো এখানে আসছে। আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু কোনো নিষেধাজ্ঞা কোনো ভিসা নীতি পরোয়া করেন। আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এই নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে তারা নিষ্ক্রিয় হয়ে যায়নি, তারা এখনো সজাগ রয়েছে বা ষড়যন্ত্র তাদের অব্যাহত রয়েছে, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি হবে? রাজনৈতিক কর্মসূচি আমরা আজকে যে পরিস্থিতি, রাজনীতিকে দেখুন আমরা রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই, কিন্তু রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতার উপাদান যুক্ত করে তখন সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা যা যা করতে হবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য আমাদের সব কিছুই করতে হবে। কিছু প্রশাসনিকভাবে মোকাবিলার প্রশ্ন আছে, কিছু আমার দলীয় আমাদের যে কর্মসূচি আমরা এতদিন ওদের আন্দোলন মোকাবিলায় করেছি নির্বাচনের সামনে, এখনও আমাদের কর্মসূচি যথারীতি চলবে। তা রাজনীতি তো আর বন্ধ থাকবে না, রাজনীতি চলবে, তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই। কিন্তু সহিংসতা সংঘাত এলে সেখানে তো রাজনৈতিকভাবে মোকাবিলা করে লাভ নেই, তারা গর্জন করবে বন্ধু নিয়ে আর আমরা জুঁই ফুলের গান গাইব, এটা তো হয়।